হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা এখানে এসেছি, আইসিটির একটা পরীক্ষা রয়েছে, সেই জন্য আমি আর অমিত আমরা দুজনে চলে এসেছি এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা স্পেশাল, কেন এটা হলো হাজরার মোড়। আর তোমাদেরকে বলে রাখি, এটা ছিল আমাদের পুরনো কলেজ, মানে আমরা এখানে ঘোরাঘুরি করতাম অনেক ক্লাস বাঙ্ক করে। আমার পেছনে হলো আশুতোষ কলেজ। 13 বছর আগে যে জায়গাগুলোতে আমরা অবলীলায় ঘুরে বেড়াতাম, 13 বছর পর এসে সেই জায়গাগুলো কীরকম হয়ে গেছে সেইটাই আজকে দেখব। আমার যোগমায়াদেবী কলেজ ছিল, তো আমার এই রাস্তাটা দিয়ে ভেতরে যেতে হতো, আর এখানে মাঝে মাঝে আমাদের ক্লাস হতো। শ্রী হরি মিষ্টান্ন ভাণ্ডার হাজরাতে, তো এইটা নিয়ে অমিতের একটা স্মৃতি আছে, প্লিজ শেয়ার। ইন্দিরা সিনেমাটা কোনটা, এই দিকে তো? ইন্দিরা সিনেমা না, আর একটু এগিয়ে গিয়ে, এটা বিচলি সিনেমা। হ্যাঁ হ্যাঁ, ইন্দিরা সিনেমা এই দিকে। না না, পাশের পাশেরটা না, পাশে পাশে ইন্দিরা সিনেমাকে যে পড়তে যেতে দিই, ওখানে দিয়ে এসে আমি হচ্ছে শ্রী হরিতে ঢুকতাম। আর এখানে কচুরি আর ল্যাংচা। আরে বাহ, চলো। চলে এসেছে আমাদের। তুমি আমাকে এত শ্রীহরির প্রশংসা করো, আজকে আমি টেস্ট করে দেখো শ্রীহরির আশীর্বাদ শ্রেষ্ঠ। ওকে, এই যে আমরা একটা বিখ্যাত শ্রীহরির লম্বা ল্যাংচা দিয়ে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? হাজিরাটা করছিলাম, ল্যাংচার সাইজটা দিয়ে, কিন্তু বেসিক্যালি দারুণ টেস্ট ছিল, ভীষণ। মানে ওই একটা কি আটার পুর থাকে না, কোনো আটার আটা চালগুলো ছিল না, ভীষণ ভালো। তোমরা এটা রেকমেন্ডেড। কিন্তু বিজলি সিনেমা হল, তো এখানে আমরা প্রায় সিনেমা দেখতে আসতাম, বিশেষ করে যখন আমি কনসিভ করেছিলাম তখন আমরা এখানে ঢুকে সিনেমা দেখতাম, হাফ সিনেমা দেখতাম, দেখে সময়টাকে কিল করার চেষ্টা করতাম, কারণ এরপরে আমাকে টিউশন নিতে যেতে হতো। এইদিকে দেখো, হ্যাঁ, ইন্দিরা সিনেমা হল এইটা। অমিতের আগেও আমি এখানে ইন্দিরা সিনেমা হল আমার ফার্স্ট পরিচয় হলো, রেড FM এর অডিশন হচ্ছিল এবং সেখানে, ইয়েস, ইন্দিরা সিনেমা হলে আমার ফার্স্ট অডিশন ছিল, আর সেটা ছিল দোলের পরের দিন। আর এখান থেকে অডিশনে আমি সিলেক্টেড হই, তারপরে রোটাদি সদনে গিয়ে আমার সেকেন্ড সিলেকশন হয়েছিল। ইন্দিরা সিনেমা হল কিন্তু এখন এসি হয়ে গেছে এবং রামসেতু চলছে। হ্যাঁ, হি ইজ ইন হিয়ার 13 বছর, 12-13 বছর পর। যা আমার এইখানে হলো এই বাড়িটা, সম্ভবত এখানে, এই যে যেখানে স্ত্রী হচ্ছে তার পাশে, এখানে সম্ভবত আমি পড়তে আসতাম, এখন আমি খেয়াল করতে পারছি না। কিন্তু অমিত কোথায় বসে থাকতো সেই জায়গাটা রিভিল করা গেছে। এই যে বিউটি পার্লার, এখানে আমার মনে আছে তখন নৈহাটিতে 20 টাকায় ইয়ে হতো, কি বলে হয়, আইব্রো প্লাক হতো, এখানে আমার কাছে 50 টাকা নিয়েছিল। আর আমার আমার ভীষণ রাগ হয়েছিল, কি হলো ব্যাপারটা, এরকম কেন হয়। এখানে SBI এর মোড় আমরা পরে রিভিল করছি যে কোথায় আমরা যাচ্ছি, তো এই দিক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, সামনের মোড় থেকে ডান দিকে যেতে হবে, গিরিশ মুখার্জি রোড। তো এই গিরিশ মুখার্জি রোড থেকে এই দিকে গেলেই বলছে উত্তম কুমারের বাড়ি, তো আমরা ট্রাই করব। এখানকার রাস্তাঘাট অনেকটা বালিগঞ্জের মতো, মানে বালিগঞ্জে যেমন মানে ফ্ল্যাট আছে, এখানে কিন্তু পুরনো বাড়ি, মানে ভীষণ চওড়া চওড়া কিন্তু ফুটপাত, এখানে ফুটপাতে লোকজন খেলছে, পুরনো বাড়ি। এইখানে একটা মন্দির, আর মন্দির থেকে এইরকমভাবে টার্ন করলে এই হোয়াইট কালারের বাড়িটা বলছে।
গিরিশ ধাম এটা কিন্তু নয়। এই বাড়িটা বলছে উত্তম কুমারের, কিন্তু কোনো কিছু লেখা টেখা কিছু নেই। ওরে বাবা কি গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, এই যে আমি বারবার বলি দেখুন আমার পেছনে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে হোয়াইট কালারের বাড়িটা, এটা হলো উত্তম কুমারের বাড়ি। কিন্তু আমি ভেবেছিলাম আরও সাবেকিয়ানা আরও অন্য রকমের হবে, কিছুটা আশাহত হয়েছি। কিন্তু স্টিল আমি ফার্স্টে ভেবেছিলাম এই বাড়িটা গিরিশ ধাম লেখা আছে, বলছে এইটা নয়। মানে একদম ওয়াল না, একদম বোধ হয় সেম এদের ওয়াল। বলা হয় পুরনো কলকাতা বলতে উত্তর কলকাতায় নাকি দারুণ দারুণ পুরনো বাড়ি, ভীষণ সুন্দর স্ট্রাকচার দেখা যায়। কিন্তু আমার তো এই বাড়িটাকেও বেশ সুন্দর লাগছে এবং বেশ বনেদি বাড়ি বলেই মনে হচ্ছে। মোহন মন্দিরে সকালে আমরা অনেকক্ষণ আগেই উঠেছি আর বাড়ি থেকে ব্রেকফাস্টও করে এসেছি। কিন্তু আমাদের ব্রেকফাস্ট যে প্রপার স্ট্রিট ব্রেকফাস্ট শুরু হয়েছে আমাদের দেরিতে। শ্রীহরি থেকে খাওয়া দাওয়া করেছি আর এখন অমিত বলছে চা। চায়ের অর্ডার করো তাহলে। চা নেই কিন্তু এটা চায়ের দোকান মনে হচ্ছে খানিকটা। দা ভবানীপুর হাউস, খুব সুন্দর দেখতে বাড়িটা, এই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। আমি কিন্তু জানি না এখানে কি হয়। এখান থেকে আমরা আজকে আমাদের জার্নি শুরু করেছিলাম, তো সেম জায়গায় চলে এসেছি। প্রচুর গার্জিয়ান দেখতে পাচ্ছ কারণ এখানে একটা পরীক্ষা চলছে। এক্সামিনেশন কমপ্লিট, আয়ুশ্রী ওর বাবার কাছে। তো আজকে আমরা ভবানীপুর স্ট্রিট বা বলতে পারো হাজরা আমরা ঘুরলাম খানিকটা অংশ। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমাদের অনেক পুরনো অভিজ্ঞতা আছে সেগুলো আমরা শেয়ার করলাম। অভিজ্ঞতা না, পুরনো স্মৃতি বলে। সরি, আমাদের কিছু এখানে পুরনো স্মৃতি রয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা ভীষণ আনন্দ করেছি, আমার জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দিও। ওকে, টাটা।